তার নাম হলো ছত্রিশগড়ের ফুসফুস মাটি খনন করে সেখান থেকে কয়লা উত্তোলন করা হয় হেমা মালিনী এবং সায়রা বানু এরা দুজন হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএস এই ইউটিউব চ্যানেল আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি যেখানে আমরা সাতাশে এপ্রিল থেকে সেকেন্ড মে অব্দি যা যা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেই সম্পর্কে আমরা একটু আলোকপাত করব আমরা জেনে নেব ওকে তো চলো শুরু করছি আজকের ক্লাস প্রথমেই দেখো আমরা ডে নিয়ে কথা যেরকম ভাবে আমরা কথা বলি ইম্পর্টেন্ট ডে থাকবে সেই দিনটা আমরা কোন দিন পালন করি সেটার একটা চার্ট থাকবে এবং আরেকটা সঙ্গে থাকবে তার থিম অর্থাৎ দু হাজার এই বছর কী থিম রয়েছে সেই দিনটার সেই জায়গাটাও আমাদেরকে একটু পড়ে নিতে হবে এই তিনটে জিনিস হচ্ছে আমাদের এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ওকে তো দেখো ফার্স্টেই রয়েছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে ওকে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে আমরা পালন করছি কবে পঁচিশে এপ্রিল এবং এই বছর ম্যালেরিয়া ডের যে থিমটা রয়েছে সেটা দেখো অ্যাক্সিলারেটিং দ্য ফাইট এগেনস্ট ম্যালেরিয়া ফর আ মোর ইকুইটেবল ওয়ার্ল্ড ওকে তার মানে কি আমরা আমাদের যে বিশ্বে এই ম্যালেরিয়া যে ব্যাধিটা রয়েছে এই ব্যাধিটার বিরুদ্ধে অ্যাক্সিলারেট করব অর্থাৎ এগিয়ে যাব তার এই ব্যাধিটাকে যাতে দূরীকরণ করা যায় বা এই ব্যাধিটার সঙ্গে যাতে আমরা লড়তে পারি তার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে আমাদের কিছু একদম সঠিক সিদ্ধান্তমূলক কিছু স্টেপ নিতে হবে তো সেটার কথাই বলা হচ্ছে এবং আর তারপরে দেখো উনত্রিশে এপ্রিল পঁচিশে এপ্রিলের পরে উনত্রিশে এপ্রিল আমরা যেটা ডিফারেন্ট এক ধরনের ডে পালন করছি যেটা আমাদের আর্টস অ্যান্ড কালচারের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এরকম প্রশ্ন আসে যে আমরা ওয়ার্ল্ড ডান্স ডে পালন করছি উনত্রিশে এপ্রিল তো এরকম প্রশ্ন আসতেই পারে এক্সামে যে আমরা ডান্স ডে কবে পালন করে থাকি তো বিশ্ব নৃত্য দিবস আমরা উনত্রিশে এপ্রিল পালন করে থাকি দ্যাটস ইট আমরা আজকে ইম্পর্টেন্ট ডে এতটুকুই রাখছি এবার চলে যাচ্ছে দেখো আমাদের পরের যে খবর সেখানে ভীষণই সুন্দর একটা খবর রয়েছে দেখো মহারাজ পুরস্কার বলে একটা পুরস্কার হয় যেই পুরস্কারটা আমাদের নাচের ক্ষেত্রে দেয়া হয়ে থাকে অর্থাৎ আর্টস এন্ড কালচারের মধ্যে আমাদের যে ডান্স যে বিভাগটা রয়েছে সেই বিভাগে এই লাচ্চু মহারাজ পুরস্কার দেয়া হয়ে থাকে এবার তোমরা সকলেই জানো লাচ্ছু মহারাজ কে তিনি কোন নৃত্যের সঙ্গে জড়িত এই সমস্ত যে ইনফরমেশনগুলো রয়েছে টুকরো টুকরো এগুলো অনেকেই জানো অনেকেই জানো না আমি সবই বলে দেবো আগে আমরা খবরটা জেনে নিই যে এই পুরস্কারটা দু সালে আবার ঘোষণা করা হয়েছে আবার ঘোষণা করা কেন হয়েছে বলছি সেটাও জেনে নেবো দেখো হেমা মালিনী এবং সায়রা বানো এরা দুজন এই পুরস্কারটা পেয়ে গেছে এই বছর শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে এনারা ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে কিন্তু এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হয়েছে ঠিক আছে তো দেখো কি বলেছে বিখ্যাত কত্থক উদ্যোক্তা লাচ্ছু মহারাজ তাহলে আমরা জানতে পারলাম লাচ্ছু মহারাজ কোন নৃত্যের সঙ্গে জড়িত কত্থক নৃত্যের সঙ্গে জড়িত ওকে এবার তোমরা আমাকে একটা কাজ করো কমেন্ট করে জানাবে যে এই কত্থক নাচ আমরা কোন জায়গায় দেখতে পাই এই কত্থকের অরিজিন কোথায় বহুবার বলেছি ক্লাসে বহুবার এই নিয়ে আলোচনা হয়েছে তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাবে তো এই কত্থক নাচের সঙ্গে জড়িত হচ্ছে লাচ্চু মহারাজ এই লাচ্চু মহারাজের স্মরণে লাচ্চু মহারাজ পুরস্কার এটা স্থাপন করা হয়েছে অর্থাৎ লাচ্চু মহারাজের একটা ফাউন্ডেশন রয়েছে যারা তাঁর স্মরণে এই পুরস্কারটি চালু করেছে যেটি দু সালে লাস্ট দেয়া হয়েছিল তারপর থেকে এই পুরস্কারটা কিন্তু দেওয়া হয়নি ওকে বিভিন্ন কারণে হোক মাঝখানে আবার আমাদের প্যান্ডেমিক ছিল এই সমস্ত বিভিন্ন কারণেই পুরস্কারটা কিন্তু দেওয়া হয়ে ওঠেনি দু সালে এই পুরস্কার লাস্ট প্রদান করা হয়েছে এবং আবার দু হাজার কিন্তু এর ঘোষণা করা হয়েছে তো হেমা মালিনী সহ সায়রা বানু সহ আরও অনেক ব্যক্তিত্বকে পুরস্কার দেওয়া হচ্ছে কাদের কাদের দেওয়া হচ্ছে এবং তারা কোন নৃত্যের সঙ্গে জড়িত তার একটা ফুল চার্ট আমি এনেছি সেটা আমাদের এক্সামের জন্য কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট সেক্ষেত্রে আমরা কি পাবো আমরা বিখ্যাত যে নৃত্য শিল্পীরা রয়েছেন তাদের যেমন একটা পরিচয় পেয়ে যাবো তাদের নামগুলো পাবো তেমনি তারা কোন নৃত্যের সঙ্গে জড়িত সেই চার্টটাও কিন্তু রয়েছে তো এটা ভীষণই ইম্পর্ট্যান্ট কেউ স্কিপ করো না দেখো পুরোটা উত্তরপ্রদেশের লখনৌতে একত্রিশে অগস্ট দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে অর্থাৎ এখন শুধুমাত্র এর ঘোষণা করা হয়েছে একত্রিশে অগস্ট কিন্তু এর যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা সেটা সম মানে সেই দিনকে এটা কিন্তু হবে ওকে তো চলে যাচ্ছে আমাদের যে চারটা রয়েছে দেখো লাচ্ছ মহারাজ পুরস্কার টোটাল দেয়া হচ্ছে কতজন ব্যক্তিত্বকে দশ জন ব্যক্তিত্বকে দেওয়া হচ্ছে প্রথমেই রয়েছে উমা উমা শর্মা শর্মা কোন নাচের সঙ্গে জড়িত বোঝা গেল এবং তিনি কোন জায়গা থেকে বিলং করছেন সেটাও দিয়ে দেওয়া রয়েছে নিউ দিল্লি বা নতুন দিল্লি রমা বৈদ্যনাথন দেখো এইগুলো সমস্ত কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে দু সালে লাস্ট দেওয়া হয়েছিল বলেছিলাম তারপর থেকে দু সাল থেকে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এবং পরে স্লাইডে আমরা আবার দেখতে পাবো কুড়ি একুশ বাইশ তেইশ করে চব্বিশ এই পুরো পুরস্কার বিতরণটা কিন্তু পেন্ডিং হয়ে আছে তো এই দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল অবধি যারা যারা এই পুরস্কারটা পাওয়ার মতন যোগ্য ছিলেন ব্যক্তিত্বরা এবং যাদেরকে বলা হয়েছিল যে দেয়া হবে সেই টোটাল বিতরণী অনুষ্ঠানটা কিন্তু একত্রিশে অগস্ট সম্পন্ন হবে ঠিক আছে তো আমরা নামগুলো দেখে নিই রমা বৈদ্যনাথন যিনি দু হাজার ষোলো সালের জন্য সিলেক্ট হয়েছিলেন পুরস্কারের জন্য তিনিও নতুন দিল্লি থেকে বিলং বিলং করছেন এবং তাঁকেও দেখো কথ্য নৃত্যের সঙ্গেও সঙ্গেই কিন্তু তিনি জড়িত তারপর রয়েছে উমা ডোগরা উমা ডোগরা দু হাজার তিনি জয়পুর থেকে আছেন এবং তিনিও কত্থক নাচের সঙ্গে জড়িত এরপর দেখো হেমা মালিনী এবং বানু এবং এরা দুজনেই মুম্বাই তোমরা সকলেই তারা কি কি নাচের সঙ্গে জড়িত তো রইছে তার সঙ্গে তারা যেহেতু চলচ্চিত্র করেছেন তো চলচ্চিত্রের সাপেক্ষে যে সমস্ত নাচের দরকার সেই সমস্ত নাচগুলোর সঙ্গেও তারা জড়িত ছিলেন তো হেমা মালিনী আর সায়রা বানু যে চলচ্চিত্র অভিনেত্রী এবং তার সঙ্গে জড়িত যে ডান্স তার সঙ্গেও কিন্তু সেই রেসপেক্টেও কিন্তু এই পুরস্কার দেওয়া হচ্ছে আচ্ছা তারপর দেখো ছ নম্বরে সন্ধ্যা পুরিচা সন্ধ্যা পুরিচা কি না সঙ্গীত নাটক অ্যাকাডেমির চেয়ারম্যান সঙ্গীত নাটক একাডেমি কি আমরা বলেছি জানো যে পুরো আর্টস অ্যান্ড কালচারটাকে যিনি মানে যে ডিপার্টমেন্টটা বা যে ইনস্টিটিউটটা কন্ট্রোল করছে সেটাই হচ্ছে সঙ্গীত নাটক অ্যাকাডেমি এবং এখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম যে পুরস্কারগুলো হয় আর্টসের ক্ষেত্রে কালচারের ক্ষেত্রে সেগুলো কিন্তু প্রদান করা হয়ে থাকে ওকে তো সেই সঙ্গীত নাটক একাডেমির যিনি চেয়ারম্যান তার নাম কি সন্ধ্যা পুরিচা তাকেও দেওয়া হচ্ছে দেখো ভরতনাট্যম নাচের জন্য এবং তিনি দু হাজার সালে সিলেক্ট হয়েছিলেন আর তিনি মুম্বাই থেকে বিলং করছেন তো এই জায়গাগুলো আমাদের একটু দেখতে হবে ভরতনাট্যম নাচের সঙ্গে জড়িত তিনি সেটা একটু ভালো করে দেখে রাখবে মালবিকা মিত্র মালবিকা মিত্র দু একুশ সালের জন্য এবং তিনি দেখো কলকাতা থেকে তো কলকাতা থেকে যেহেতু সেটা আমাদেরকে একটু ভালো করে দেখে রাখতে হবে যদি ওয়েস্ট বেঙ্গলের এক্সাম হয় তো কলকাতা থেকে মালবিকা মিত্র এবং তিনিও দেখো কত্থক নাচের সঙ্গে জড়িত ওকে তারপর প্রাচী শাহ প্রাচী শাহ দু হাজার মুম্বাই থেকে আর তিনি কত্থক নাচ প্লাস চলচ্চিত্র অভিনেত্রী এছাড়াও দেখো অসীম বন্ধু ভট্টাচার্য অসীম বন্ধু ভট্টাচার্য মুম্বাই থেকে এবং তিনি দেখো দু সালে সিলেক্টেড হয়েছিলেন এবং কত্থক নাচের জন্য ওকে তারপরে দেখো পন্ডিত রাজেন্দ্র গঙ্গানি রাজেন্দ্র গঙ্গানি দু হাজার চব্বিশ সাল জয়পুর থেকে এবং কত্থক নাচের জন্য ওকে তাহলে টোটাল দশ জনের লিস্ট আমরা পেয়ে গেলাম টোটাল দশটার নামই কিন্তু আমাদেরকে একটু ভালো করে মাথায় রেখে দিতে হবে স্পেশালি কাদের নাম হেমা মালিনী সায়রা বানু সন্ধ্যা পরিচা সন্ধ্যা পরিচার নাম আমরা মনে রাখবো তার কারণ একটাই কারণ তিনি সঙ্গীত নাটক একাডেমির চেয়ারম্যান হচ্ছেন আর কি নাম মনে রাখবো ভালো করে সেটা হলো আমাদের কলকাতা থেকে যিনি বিলং করছেন তার নামটা অর্থাৎ মালবিকা মিত্র এবং তারা কোন কোন ক্যাটাগরিতে পাচ্ছেন সেটাও একটু মাথায় রেখে দেব চলে যাচ্ছি আমাদের পরেরটায় পরের যে খবরটা রয়েছে দেখো এটাও একটা পুরস্কার সংক্রান্তই খবর দেখো রয়েছে গোল্ডম্যান এনভায়রমেন্টাল প্রাইজ গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইস অর্থাৎ প্রাইজের নামের মধ্যেই কিন্তু কেন এই পুরস্কারটা দেয়া হয়ে থাকে সেই বিষয়টা লুকিয়ে রয়েছে আমরা বুঝতেই পারছি এনভায়রনমেন্টাল প্রাইজ মানে কি এনভায়রনমেন্টের ভালো করার জন্য এই পুরস্কারটা দেওয়া হচ্ছে কাউকে দেখে নিই ডিটেলে অলোক শুক্লা নামটা দেখো অলোক শুক্লা তিনি একজন বোন এবং আদিবাসী অধিকার কর্মী অর্থাৎ এই বন্য যে সমস্ত জায়গা জমি রয়েছে এবং বন্য প্রাণী রয়েছে সমস্তটাই দেখাশোনা করা বা এই সমস্ত আদিবাসী যারা রয়েছে যারা এই জঙ্গলের ধারে ধারে বাস করে এই সমস্ত আদিবাসী ট্রাইবাল গোষ্ঠী তাদের জন্য কাজ করে থাকেন তাদের অধিকারের জন্য কাজ করে থাকেন বোঝা গেল তো তিনি হচ্ছেন অলোক শুক্লা তিনি ছত্রিশগড়ের হাসদেও অরণ্য ছত্রিশগড়ের একটা অরণ্য রয়েছে তার নাম হল হাসদেও এই হাসদেও অরণ্য অঞ্চলে একুশখানা পরিকল্পিত কয়লা থেকে লক্ষ জীব বৈচিত্র্য সমৃদ্ধ বন বাঁচানোর সফল অভিযানের জন্য এই পুরস্কারটা কিন্তু পেয়ে থাকছেন ওকে তাহলে দেখো কি বলেছে অলোক শুক্লা টোটাল কতগুলো কয়লা খনি একুশ খানা একুশ খানা কয়লা খনি থেকে যে জীব সমৃদ্ধ বন এটা বাঁচানোর জন্য কয়লা খনির জন্য কি হয় অনেক মাটি খনন করা হয় তো মাটি খনন করে সেখান থেকে কয়লা উত্তোলন করা হয় তো তার ফলে কি হয় যে জীব যে স্বাভাবিক বাস্তুতন্ত্র সেটা খুব হ্যাম্পার হয় ওকে তো সেই কারণে বলেছে দেখো চার দশমিক চার পাঁচ লক্ষ একর মানে বিশাল একটা জায়গার যে বন বা বন্য ভূমি সেটাকে তিনি সংরক্ষণ করেছেন সেটাকে তিনি বাঁচিয়েছেন ওকে তার জন্যই কিন্তু তাকে এই গোল্ডম্যান ম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ দেওয়া হচ্ছে বোঝা গেল এবার দেখো হাসদেও অরণ্য এই অরণ্যটাও কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করছে তার কারণ হলো হাসদেও অরণ্য লক্ষ হেক্টর জুড়ে বিস্তৃত মানে বিশাল একটা এলাকা নিয়ে কিন্তু এই হাসদেও অরণ্য রয়েছে এবং দেখো এই অরণ্যকে কি বলা হয় এই অরণ্যটা একটা ডাক নাম রয়েছে তার নাম হলো ছত্রিশগড়ের ফুসফুস বোঝা গেল তাহলে হাসদেও অরণ্যের এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা যে এই অরণ্যটা কিন্তু ছত্রিশগড়ের ফুসফুস মানে ছত্রিশগড় বেঁচেই আছে এই হাসদেও অরণ্যের জন্য হাসদেও অরণ্য ছত্রিশগড়কে একটা বন বন বা অরণ্য বা যে গাছপালা সমৃদ্ধ একটা বনভূমি সেটা প্রদান করছে এছাড়াও দেখো জীব বৈচিত্র্য যেমন রয়েছে এছাড়াও বিপন্ন প্রজাতির পাখি রয়েছে অর্থাৎ যে সমস্ত পাখিরা বিলুপ্ত প্রায় প্রজাতির পঁচিশটা প্রজাতির পাখি এখানে দেখা যায় এছাড়াও বিরানব্বইটি পাখির প্রজাতিও রয়েছে আহ মানে পঁচিশটি বিপন্ন পাখি ছাড়াও বিরানব্বই প্রজাতির পাখি এখানে দেখা যায় এছাড়াও বিভিন্ন বিরল এবং ঔষধি উদ্ভিদ এখানে পাওয়া যায় অর্থাৎ আয়ুর্বেদিক আয়ুর্বেদিক মানে যে ওষুধ ওষুধ তৈরি তৈরি হয় আমাদের সেই করার যে উদ্ভিদ ওকে সেই উদ্ভিদও কিন্তু এই ছত্রিশগড়ের হাসদেউ অরণ্যতে পাওয়া যায় তো একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ইম্পর্টেন্স কিন্তু এই হাসদেহ অরণ্য পাচ্ছে বোঝা গেল এবার চাই আরও কিছু ব্যাপার রয়েছে ছত্রিশগড় যেখানে দেখো বলেছে যে ভূমি সেটা বনভূমি মানে এলাকা জুড়ে শুধু অরণ্যই রয়েছে আর কি একে ভারতের তৃতীয় বৃহত্তম বনও বলা হয়ে থাকে ওকে পুরো ভারতের যে তৃতীয় বৃহত্তম বন কাভারেজ রয়েছে এই ছত্রিশগড়ে আর কি গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ গোল্ডম্যান এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন থেকেই দেয়া হয়ে থাকে স্বাভাবিক আর এটা গ্রিন নোবেল পুরস্কার নামেও পরিচিত তাহলে অনেকগুলো ছোট 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 ছোটো ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেলাম এই পুরস্কারটা অর্থাৎ গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ এটার আরেক নাম হলো গ্রিন নোবেল পুরস্কার বোঝা গেল হাসদেও অরণ্য তার দুটো জায়গা আমরা পেলাম একটা হলো তাকে আমরা ছত্রিশগড়ের ফুসফুস বলছি আরেকটা কি তাকে ভারতের তৃতীয় বৃহত্তম বোন কভারেজ হিসেবেও দেখা হচ্ছে তো দুটো পরিচয় ওটার এছাড়া দেখো পুরস্কারটা উনিশশো সালে রিচার্ড এবং রোন্ডা গোল্ডম্যান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আর এই গোল্ড রোন্ডা গোল্ডম্যানের নাম অনুসারেই কিন্তু পুরস্কারটার নাম রাখা হয়েছে যে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইস বোঝা গেল তাহলে পুরো ইনফরমেশন কিন্তু এখানে কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেওয়া হলো আজকে আমরা মূলত যে টপিকগুলো পড়ছি আমরা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি যা যা ছোট ছোট ইনফরমেশন থাকতে পারে আসতে পারে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা পসিবিলিটি কভার করছি তো এটা একটু ভালো করে মাথায় রেখো প্রত্যেকটা সম্ভাবনা কিন্তু আমাদের থেকে যায় কারণ এখন কম্পিটিশন এত বেড়ে গেছে তো কোনো একটা জায়গাও কিন্তু ছেড়ে যাওয়া যাবে না এই পুরো টপিকটা আমরা পড়লাম আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখো এখানে রয়েছে এই গোল্ডম্যান এনভায়রমেন্টাল প্রাইজ আমাদের কত তম এবছর তো দেখো বলে দিয়েছে তম পুরস্কার এবছর দেয়া হচ্ছে বোঝা গেল সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া হলো চলে যাচ্ছে এবার আমাদের যে পরের টপিকটা রয়েছে সেখানে এটাও ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক দেখো আই আরইডিএ আইআরইডি এর ফুল ফর্ম কি সেটা আমরা জানবো তার আগে জেনে নিচ্ছি যে এইটা কেন বলা হচ্ছে নবরত্ন স্টেটাস পেয়েছে কিসের জন্য নবরত্ন স্টেটাস অ্যাডভান্সিং ইন্ডিয়াস রিনিউয়েবল এনার্জি ফিউচার অর্থাৎ আমাদের ভারতের যে পুনর্নবীকরণযোগ্য শক্তি রয়েছে রিনিউয়েবল এনার্জি রয়েছে সেইটার অ্যাডভান্সিংয়ের জন্য অর্থাৎ সেটাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ব্রাইট ফিউচার দেখানোর জন্য এই আইআরইডিএ এ নবরত্ন স্টেটাস পেয়েছে এবার ডিটেলে আমরা একটুখানি জেনে নিই আইআরইডি এর ফুল ফর্মটা দেখো এখানে বলে দিয়েছে আগে ফুল ফর্মটা দেখে নাও ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি এই পুরোটা নিয়ে হচ্ছে আইআরইডি ওকে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা এমন একটা এজেন্সি যেটা নাকি আমাদের ভারতের রিনিউয়েবল সোর্সগুলোকে নিয়ে বা রিনিউয়েবল এনার্জিগুলোকে নিয়ে কাজ করে থাকে ওকে এটা একটা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ওকে তো এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে আইআরইডি এর বেসিক্যালি কী তো তখন কিন্তু এরকম অনেক প্রশ্ন মানে এরকম অনেক অপশান দেবে যে এটা একটা নন ব্যাংকিং এজেন্সি কি এটা একটা ব্যাংকিং এজেন্সি কি আরও অনেক কিছু দিতে পারে যে একটা হুয়ের সঙ্গে জড়িত কোনো সংস্থা যেটা আমাদের ন্যাশনালি কাজ করছে এরকম টাইপের প্রচুর অপশন দিতে পারে তো তাই জন্য এটা এখানে দিয়ে দেওয়া দেখো এটা বলছে কি নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কার আন্ডারে রয়েছে সেটাও দিয়ে দিয়েছে দেখো আন্ডার দ্য মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অর্থাৎ এই যে রিনিউয়েবল এনার্জির যে একটা মিনিস্ট্রি গঠন করা হয়েছে একটা মন্ত্রণালয় গঠন করা হয়েছে সেই মন্ত্রণালয়ের অধীনেই কিন্তু রয়েছে আইআরইডি বোঝা গেল এবার আসছে আইআরইডি দিয়ে কেন নবরত্ন মর্যাদা পেয়েছে দেখো নবরত্ন মর্যাদা দিয়েছে পাবলিক সেক্টর ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি ওকে এই কোম্পানিটি নবরত্ন অর্জন করার পর উনত্রিশে এপ্রিল প্রাথমিক বাণিজ্যে রাষ্ট্রচালিত আইআরডি এর শেয়ার এই আইআরডি এই কে যে পুরস্কার দেয়া হবে নবরত্ন স্ট্যাটাস দেয়া হবে তার এই রিনুয়েবল এনার্জির কাজের জন্য তোমরা ছবি দেখে বুঝতেই পারছো অনেক সোলার প্লান্ট লাগানো হয়েছে এবং প্রচুর এই টাইপের কাজ কিন্তু এরা করছে তো এই সমস্ত মানে অ্যাডভান্সিং কাজের জন্যই কিন্তু তাকে এই নবরত্ন স্টেটাস দেয়া হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা কি তারা যে এই স্টেটাসটা পাবে ঘোষণা করার পর থেকে কিন্তু শেয়ারে থার্টিন পারসেন্ট ইনক্রিজ করে গেছে এরা ওকে তো একটা খুব বড়ো সড়ো জায়গা হোল্ড করছে এবং এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা খবর এটা খুবই মানে পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তো এটা ভালো করে একটু পড়ে যেও ঠিক আছে এখানেও কিন্তু আমি সব কিছু বলে দিলাম যে আইআরএ কি কী টাইপের এজেন্সি এবং এটা কার আন্ডারে রয়েছে কেন নবরত্ন স্টেটাস পাচ্ছে এই সমস্ত ডিটেলগুলো একটু জেনে যেও চলে যাচ্ছি দেখো এর এটাও আমরা কিন্তু প্রত্যেকটা যে সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছে আমরা একটা না একটা এরকম অ্যাডভান্স লেভেলের খবর পাচ্ছি মানে সায়েন্স টেকনোলজি উন্নত হচ্ছে এই যে একটা অ্যাডভান্সিং ওয়ার্ল্ড ওকে এরকম জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি অ্যাডভান্সড ওয়ার্ল্ডে আমরা এগিয়ে যাচ্ছি তার কিন্তু নিদর্শন আমরা প্রত্যেকটা সপ্তাহে পেয়ে যাচ্ছি আমরা কিন্তু আগেও এই এআই নিয়ে প্রচুর কথা বলেছি আজকেও আমরা এআই নিয়ে দেখো আরও কথা বলবো এবছর মানে এই দু হাজার চব্বিশে এআই অ্যাঙ্কার সানা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেয়ে গেছে এটাও একটা অ্যাওয়ার্ড ঘিরে প্রশ্ন কিন্তু প্লাস অ্যাওয়ার্ডের সঙ্গে সঙ্গে সায়েন্স টেকনোলজিরও কিন্তু একটা জায়গা দেখো কি বলেছে ইন্ডিয়ান টুডে ইন্ডিয়া টুডে গ্রুপস এআই অ্যাঙ্কার সানা তার নাম কি সানা এর নাম এবং এ কী পেয়ে গেছে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড সানা ইন্ডিয়া টুডে গ্রুপ দ্বারা তৈরি একটা এআই চালিত নিউজ অ্যাঙ্কার নিউজ অ্যাঙ্কার আমরা টিভিতে কি নিউজ অ্যাঙ্কার দেখতে পাই যারা বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা মানে যে ঘটনাগুলো রয়েছে সে সমস্ত নিয়ে কথা বলে বিভিন্ন খবর নিয়ে কথা বলে ইন্টারন্যাশনালি ন্যাশনালি জেলার খবর দেশের খবর এই সমস্ত কিছু নিয়ে অ্যাঙ্কাররা কথা বলে থাকেন এই নিউজ অ্যাঙ্কার হচ্ছেন কমপ্লিটলি এআই চালিত এবং এর নাম হচ্ছে সানা ওকে লন্ডনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ যে ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন সেখান থেকেই গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে এবং দেখো অসাধারণ সাফল্য অর্জন করেছে সানাকে এআই আই লেড নিউজে এআই লেড নিউজ রুম ট্রান্সফরমেশনের জন্য দক্ষিণ এশিয়ার সেরা পুরস্কারে ভূষিত করা হয়েছে অর্থাৎ সানা কিন্তু জিতে গেছে দুটো পুরস্কার একটা দক্ষিণ এশিয়ার সেরা পুরস্কার জিতেছে এছাড়াও দেখো কি বলেছে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড জিতে গেছে ওকে তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা ভালো করে মাথায় রেখো দুটো টাইপের প্রশ্ন আসতে পারে একটা হচ্ছে সানা কোন অ্যাওয়ার্ড জিতেছে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড আর এই সানা কোথা থেকে বিলং করছে না ইন্ডিয়া টাইমসের যে এআই নিউজ অ্যাঙ্কার সে হচ্ছে সানা ওকে এই দুটো জায়গা একটু ভালো করে মাথায় রেখো চলে আছি আমাদের পরের খবরে ফিফটিএথ জি সেভেন সামিট এই জি সেভেন সামিটে পঞ্চাশতম এডিশান হচ্ছে এই বছর এবং এই বছর জর্জিয়া মেলনি হয়ে গেছে এই সামিটের সভাপতি বা সভাপতিত্ব করছেন তাহলে আমরা বুঝতেই পারছি যে এবছর জি সেভেন সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে দেখো পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন ১৩ থেকে পনেরোই জুন অনুষ্ঠিত হবে এবং এটা আপুলিয়ার ফাসানো শহরে অনুষ্ঠিত হতে চলেছে জি এর সদর দপ্তর হিসেবে ফাসানোর পছন্দটি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি নভেম্বর দু সালে ঘোষণা অলরেডি করে দিয়েছিল এবং থিম কি রাখা হয়েছে এই বছর জি এর দেখো ক্লাইমেট এনার্জি সিকিউরিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ওকে তাহলে এই এই দেখো এইটা হচ্ছে পুরো এই বছর যে জি সেভেন সামিট হবে তার পুরো থিমটা এইভাবে ইলাস্ট্রেশনের মধ্যে দিয়ে বলে দেওয়া হয়েছে climate, energy security and environment. Okay. আর দেখো জি সেভেন ইটালিয়া ইটালিয়া মানে কি আমরা বুঝতেই পারছি ইনি কোথাকার প্রধানমন্ত্রী ইটালির প্রধানমন্ত্রী তা সুতরাং এই ইটালিয়া যে জি সেভেনের যে সামিট হচ্ছে এটা কে করছেন তার সভাপতিত্ব কে করছেন মেলনি করছেন ওকে এবার দেখো যে জি সেভেন মেম্বার রয়েছে কোর মেম্বার অর্থাৎ জি সেভেনের যারা যারা সদস্য রয়েছে একদম পারমানেন্ট সদস্য তাদের নামগুলো একটু দেখে নাও আর প্রথমেই রয়েছে দেখো কানাডা কানাডাতে যিনি রিপ্রেজেন্ট করছেন জাস্টিন জাস্টিন অ্যাকচুয়ালি কি কানাডার প্রাইম মিনিস্টার ওকে এই পুরো পরিচয়টা এইভাবে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য এবার দেখো ফ্রান্স ফ্রান্সে কী রয়েছেন ইম্যানুয়েল ম্যাক্রন আমরা ইম্যানুয়েল ম্যাক্রনকে জানি ফ্রান্সের কে প্রেসিডেন্ট ওকে তারপর দেখো জার্মানি জার্মানিতে কে রয়েছেন ওলাফ ওলাফ স্কলজ তিনি হচ্ছেন চ্যান্সেলর ওকে ইটালি ইটালি তো অবভিয়াসলি এবছর হোস্ট করছে ভীষণ ইম্পর্টেন্ট ইটালিয়া জি সেভেন ইটালিয়া নাম দেওয়া হয়েছে ইটালি হোস্ট করছে এবং এবছর জর্জিয়া মিলনি হয়ে গেছে এই ইটালির যিনি প্রাইম মিনিস্টার তিনি সভাপতি আর কারা রয়েছে দেখো জাপান জাপানে কি ফুমিও কিসিদা ফুমিও কিসিদা কি জাপানের প্রাইম মিনিস্টার ইউনাইটেড কিংডম বা ইউকে ইউকে থেকে রয়েছে ঋষি সুনাক আমরা জানি তিনি ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ঋষি সুনক তোমার ইউনাইটেড কিংডমের কে প্রাইম মিনিস্টার এবং ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটস থেকে জো বাইডেন বাইডেন হয়ে গেছে প্রেসিডেন্ট এছাড়াও রয়েছেন ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন একটা গোষ্ঠী ওকে তাহলে এই পুরো যে মেম্বারটা মেম্বার চারটা আমি দিয়ে দিলাম জি সেভেন এর কারা মেম্বার রয়েছে কোর মেম্বার এছাড়াও ইনভাইটেড মেম্বার যত থাকে তার মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়া রয়েছে ইন্ডিয়া কিন্তু কোর মেম্বার নয় ইন্ডিয়া ইনভাইটেড মেম্বার যারা রয়েছেন তাদের মধ্যে ওকে চলে যাচ্ছি আমাদের পরের খবরে পরের খবর দেখো ইনোভেটিভ থ্রি ডি প্রিন্টেড ব্যালট এটা একটা ব্যালট ব্যালট দিয়ে আমরা কি করি ভোট দি আমরা ইলেকশনে ব্যালট ব্যবহার করে থাকি তো এটা দেখো থ্রি ডি লঞ্চ করা হয়েছে এই করা হয়েছে বা এটাকে লঞ্চ করা হয়েছে বাই আইআইটি গুয়াহাটি আইআইটি গুয়াহাটি থেকে কিন্তু এই ব্যালট ইউনিটটাকে ড্যামি হিসেবে এটাকে কিন্তু লঞ্চ করা হয়েছে থ্রি ডি প্রিন্টেড ড্যামি ব্যালট কেন তৈরি করা হয়েছে দেখো এই থ্রিডি প্রিন্টের ড্যামি ব্যালট ইউনিট তৈরি করার উদ্দেশ্য হল যে লোকেদের মানে সাধারণ মানুষদের বিশেষ করে নতুন যারা ভোটার রয়েছে যারা সবে আঠারো বছর কমপ্লিট করে ভোট দেবে নতুন ভোটার তাদের জন্য এবং প্রবীণ নাগরিক ওকে তাদের জন্য ভোটদান প্রক্রিয়ার জটিলতা সম্পর্কে একটা সামারি দেবে ওকে শিক্ষিত করবে মানে কেমন করে ভোট দিতে হয় কিভাবে সেখানে নিজেকে প্রিপেয়ার করতে হয় এই সমস্ত কিছু কীভাবে প্রবঞ্চনা থেকে বাঁচতে হয় এই যাবতীয় যা যা ইনফরমেশন যা কিছু এই ব্যালট ইউনিটের দ্বারা কিন্তু সম্পন্ন হবে আর কি এবং তারা যে কোনো ভয় আমাদের ভোট বা ইলেকশন দিতে যাওয়ার আগে প্রচুর মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের টেনশন কাজ করে যে বাবা ঠিক করে দিতে পারবো তো কেমন টাইপের হবে কি টাইপের হবে এই সমস্ত মানে বিভিন্ন টাইপের অ্যাংজাইটি কাজ করে উদ্বিগ্নতা কাজ করে তো সেই সমস্ত ভয় উদ্বেগ সন্দেহ যা কিছু রয়েছে এই এই সমস্ত কিছুকে দূরীকরণে সাহায্য করবে কে এই থ্রি প্রিন্টেড জ্যামি ব্যালট ওকে এবার দেখো আইআইটি গুয়াহাটির গবেষকরা অত্যাধুনিক ডি প্রিন্টিং প্রযুক্তি এবং পি এল এ পলিল্যাকটিক অ্যাসিড এটা কিন্তু ব্যবহার করা হচ্ছে ভালো করে দেখো কী কী জিনিস দিয়ে ব্যবহার করা হচ্ছে একটা তো হল ডি প্রিন্টেড প্রযুক্তি বা টেকনোলজি ইউজ করা হচ্ছে এছাড়াও পি এল এ পি এর ফুল ফর্ম কি পলিল্যাকটিক অ্যাসিড ওকে এছাড়া কর্ন স্টার্চ থেকে প্রাপ্ত এক ধরনের বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল মানে যেটা প্রকৃতির সঙ্গে বা মাটির সঙ্গে সহজে মিশে যায় সেই বায়োডিগ্রেডেবল এবং বা পরিবেশ বান্ধব উপাদান দিয়ে এই পুরো ডিভাইসটাকে ডিজাইন বা তৈরি করা হয়েছে তো এটা পুরোটা কোথা থেকে তৈরি করা হয়েছে এটা আমাদের বিগ কোয়েশ্চেন এটা হলো আইআইটি গুয়াহাটি থেকে এবং দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো এটা থ্রি ডি প্রিন্টেড ব্যালট ইউনিট এবং ড্যামি ব্যালট ইউনিট ওকে এবং এটা বেসিক্যালি এখানে কি কি উপাদান ইউজ করা হয়েছে একটা তো হলো থ্রি ডি প্রিন্টিং টেকনোলজি এছাড়াও পিএলএ কনস্টার্স থেকে বায়োডিগ্রেডেবল বা তোমার পরিবেশ বান্ধব কম্পোনেন্ট ইউজ করা হয়েছে তো দিয়ে পুরো জিনিসটা তৈরি করা হয়েছে এবং সেটা ভীষণই আমাদের সাধারণ মানুষের জন্য উপকারের একটা জিনিস এরকম দেখতে হবে এই ব্যাপারটা দেখো ব্যালটটা কেমন দেখতে হবে সেটাও এখানে দিয়ে দিয়েছে এই পুরো খবরটাও কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট চলে যাচ্ছে পরেরটায় এবং এটা অবভিয়াসলি একটা সায়েন্স রিলেটেড বা বলতে পারো আমাদের যে মহাকাশ যান বা মহাকাশ রিলেটেড একটা স্পেস সায়েন্স রিলেটেড প্রশ্ন চীন তার মহাকাশ স্টেশনে তিন সদস্যের একটা ক্রু চালু করেছে কারণ এটা কি চাইছে না দু হাজার সালের মধ্যে চাঁদে মহাকাশচারী স্থাপন করতে চাইছে মানে চাঁদে মহাকাশচারী পাঠাতে চাইছে বোঝা গেল তো সেনজো এইটিন সেনজো এইটিন মহাকাশযানটি উত্তর পশ্চিম চীনের গোবি মরুভূমির প্রান্তে অবস্থিত জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে রাত্রির আটটা উনষাট মিনিটে লং মার্চ টু এফ রকেটের ওপরে উঠে গেছে ওকে তার মানে কি ওই কোথা থেকে লঞ্চ করা হয়েছে চীনের গবি মরুভূমি থেকে লঞ্চ করা হয়েছে বেশি হবে না জাস্ট এইটুকু মাথায় রাখো সেনজু এইটিন এই মহাকাশ যানটিকে লঞ্চ করা হয়েছে কোথা থেকে লঞ্চ করা হয়েছে গবি মরুভূমি থেকে এবং আহ মহাকাশযানের মহাকাশযানটা বেসিক্যালি হচ্ছে তিন সদস্যের একটা ক্রিউ এখানে রাখা হয়েছে আর এইটা এই সেনজু এইটিন সেনজু সেভেনটিনকে রিপ্লেস করেছে সেনজু সেভেনটিন অলরেডি ছিল তাকে রিপ্লেস করলো সেনজু এইটেন যারা গত অক্টোবর থেকে মানে সেনজু সেভেন্টিন বেসিক্যালি অক্টোবর থেকে কর্মরত ছিল তাকে সরিয়ে দিয়ে এবার সেনজু এইটেন সেই জায়গাটাকে পূরণ করছে ওকে আর চীনের মহাকাশ সংস্থার নাম কি দেখো আমি লিখে দিয়েছি চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সিমিলারলি আমাদের ইন্ডিয়ার স্পেস যে সেন্টার রয়েছে তার নাম কি ইসরো ইউএস এর নাম কি নাসা রাশিয়ার নাম কি এগুলো একটু ভালো করে মাথায় রেখে দেবে যখনই এই জিনিসগুলো পড়বে রসকস মস ওকে এগুলো একটু বাকি যে দেশগুলো রয়েছে যারা খুবই ইম্পর্টেন্ট জায়গা হোল্ড করে থাকে এই মহাকাশ ক্ষেত্রে বা মহাকাশ সায়েন্সের ক্ষেত্রে তাদের জায়গাগুলো ভালো করে পড়বে যেহেতু ইসরো নাসা এরা এখন খুবই নিউজে রয়েছে এছাড়াও চায়না তো থাকেই চায়না রাশিয়া এই নামগুলো কিন্তু একটু ভালো করে জেনে যাবে চলো চলে যাচ্ছি আমাদের পরের খবরে পরের খবরে দেখো বলেছে একটা বই এবার আমরা বুকস অ্যান্ড অথারে চলে এসেছি তো এই বইটার নাম দিয়েছে দেখো দ্য উইনার্স মাইন্ডসেট ওকে অর্থাৎ যারা জিতে গেছে উইনার তাদের কি মাইন্ডসেট থাকে তারা কেমন করে সেই জেতার পদক্ষেপটা নেয় বা সেই জেতার দিকে সাফল্যের কি সেটাই এখানে বলা এই বইটা কে লিখেছেন শেন ওয়াটসন শেন ওয়াটসনকে একজন ক্রিকেটার আমরা জানি তো দ্য উইনার্স মাইন্ডসেট জার্নি অফ সেলফ ডিসকভারি পুরো বইটার নাম হচ্ছে এইটা দ্য উইনার্স মাইন্ডসেট জার্নি অফ সেলফ ডিসকভারি অর্থাৎ নিজেকে আবিষ্কার করা সেলফ ডিসকভারি ওকে ব্যক্তিগত অভিজ্ঞতা পাঠে এবং বাইরে শেখা পাঠের মাধ্যমে ওয়াটসন তারা সাফল্য অর্জনের মানসিক দিকগুলোকে আবিষ্কার করেন ওকে তিনি লক্ষ্য নির্ধারণ দেখো কি কি বিষয়কে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলে দিয়েছে লক্ষ্য নির্ধারণ স্থিতিস্থাপকতা আত্মবিশ্বাস ওকে এছাড়াও প্রতিকূলতাকে কাটিয়ে উঠবার মতো যে মানসিকতা রাখতে হয় যে স্টেডি মেন্টালিটি রাখতে হয় কেমন করে হোল্ড করে রাখতে হয় এই সমস্ত কিছু বিষয়গুলোকে অন্বেষণ করছে মানে এই বইটার থ্রু দিয়ে আমরা জানতে পারবো এছাড়াও পাঠকদের মধ্যে একটা বিজয়ীর মানসিকতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এমন অনেকেই রয়েছে যারা খুব অল্পেতে ভেঙে পড়েন এমন অনেকেই রয়েছেন যারা ভাবেন যে আমার দ্বারা কিছু সম্ভব নয় আমার পক্ষে এই এত বড় লোড নেওয়া সম্ভব নয় এত বড় পরীক্ষা আমার পক্ষে দেওয়া সম্ভব এরম ভাবে আগেই কিন্তু তার থেকে দশ হাত পিছনে চলে যাই তো সেই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের যে গন্ডি সেখান থেকে আমাদের কমফোর্ট জোন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের একটা মাইন্ডসেট তৈরি করতে হবে যে না আমরা পারবো তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একজন উইনারের একজন সফল ব্যক্তির কি মাইন্ডসেট হতে পারে সেইটা নিয়েই এই বইটা লেখা বইটা লিখেছেন কে সেন ওয়াটসন ওকে চলে যাচ্ছি পরের নিউজে দেখো কি বলেছে হিতাচি হিতাচি পেমেন্ট সার্ভিসেস এইটা প্রথমবার ভারতে উদ্বোধন করলো কি আপগ্রেডেবল এটিএম ওকে তাহলে কোথা থেকে উদ্বোধন করা হলো হিতাচি পেমেন্ট সার্ভিস যে রয়েছে তারা এই প্রথমবারের জন্য ভারতে আপগ্রেডেবল এটিএমস তৈরি করলো সেটাতে কি হবে এই নতুন আপগ্রেডযোগ্য এটিএমটা কি হবে বেসিক্যালি ব্যাংকগুলোকে তাদের মেশিনগুলোর ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী ক্যাশ রিসাইক্লিং মেশিন এখানে রাখানো হয়েছে ঠিক আছে ক্যাশ রিসলাই রিসাইক্লিং হবে এখানে অ নিজে নিজে ওকে এবং সেই রকম মেশিন এখানে রাখা হয়েছে অভিযোজিত করার অনুমতি দেয় মেক ইন ইন্ডিয়া বলে আমাদের যে একটা প্রজেক্ট হচ্ছে না মেক ইন ইন্ডিয়া সেই প্রজেক্টটার উদ্যোগের অধীনেই কিন্তু এই এই মানে এটাকে লঞ্চ করা হয়েছে বেসিক্যালি ওকে এবং এটিএম গুলো ব্যাংকগুলোকে নমনীয়তা এবং দক্ষতা প্রদান করে সম্ভাব্যভাবে ভারতীয় এটিএম শিল্পে একটা বিপ্লব ঘটাচ্ছে অর্থাৎ ধরো ছেঁড়া ফাটা নোট বা কিছু এই নোটগুলো ওই মেশিনের মধ্যেই এটিএম মেশিনের মধ্যেই রিসাইক্লিং হয়ে যাবে হয় না এরকম অনেক আমরা বিপদে পড়ি বা কেমন করে হবে কোনো নোট ছিঁড়ে গেছে কোনো কয়েন খারাপ বা কিছু তো সেটা ওই মেশিনের মধ্যেই রিসাইক্লিং হবে ওকে তো বোঝা গেল এরকম টাইপেরই একটা মেশিন তৈরি করা হয়েছে যেটা কোথা থেকে কারা লঞ্চ করেছে হিতাসি পেমেন্ট সার্ভিস তারা তারা তাদের থেকে লঞ্চ করা হয়েছে এবং এটা কোন মানে কোন কি বলবো কোন ইন্ডিয়ার যে মেক ইন ইন্ডিয়া বলে যে তোমার মিশনটা রয়েছে ঠিক আছে সেই মিশনের মধ্যে কিন্তু এটাকে অ্যাকচুয়ালি আনা হয়েছে বোঝা গেল চলে যাচ্ছে পরের নিউজে পরের নিউজে দেখো শারজা শারজা টিচার জিনা জাস্টিস তিনি জিতলেন রিজিওনাল কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড এই জিনা জাস্টিস তিনি আরব আমিরাত বা ইউএই এখানে শারজা গার্লস শাখার একজন ইংরেজির উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তিনি মর্যাদাপূর্ণ এই পুরস্কারটা জিতে গেছেন দু এই পুরস্কারটা জিতে গেছেন মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার অঞ্চলের জন্য আঞ্চলিক বিজয়ী হিসেবে তিনি মনোনীত হয়েছেন তো তিনি হচ্ছেন এই জিনাম জাস্টিস ওকে তার নাম এবং তিনি কিন্তু এই পুরস্কারটা জিতেছেন বোঝা গেল জাস্ট আমরা এখানে নামটা মনে রাখবো আর পুরস্কারের নামটা মনে রাখবো বেশি বেশি কিছু এখান থেকে আর অতটা পড়তে হবে না শুধু মাথায় রাখো যুবরাজ সিং এই বছর আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের নিযুক্ত হয়েছেন ওকে জাস্ট এইটুকু একটা টুকরো ইনফরমেশন এসেছে সেটা আমি বলে দিলাম শর্ট কোয়েশন হিসেবে ভাবে কিন্তু আসে যে আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবছর যে হচ্ছে দু তার অ্যাম্বাসেডার কে হয়েছেন তো এবছর অ্যাম্বাসেডার হয়েছেন ইবরাজ সিং এবার দেখো দু হাজার চব্বিশে একটা ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস আয়োজিত হচ্ছে ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস এটা একটা ঠিক আছে এইটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে এই বছর দেখো কততম এডিশন ছাব্বিশতম এডিশন এবং এটা বেসিক্যালি হচ্ছে নেদারল্যান্ডস এর এই রটার ড্যামে নেদারল্যান্ডস এর রটার ড্যামে এটা অনুষ্ঠিত হবে জাস্ট এইটুকু মাথায় রেখো চলে যাচ্ছি পরেরটায় শ্রীজা আকুলা শ্রীজা আকুলা তিনি ইন্ডিয়ার নাম্বার ওয়ান টিটি প্লেয়ার টিটি প্লেয়ার মানে কি টেবিল টেনিস প্লেয়ার হয়ে গেছেন তেইশে এপ্রিল দু হাজার প্রকাশিত সর্বশেষ যে আই টি এফ টেবিল টেনিস বিশ্ব র্যাঙ্কিং হয়েছে সেইখানে শ্রীজা আকুলা বিশ্ব র্যাঙ্কিং এ তম স্থানে উঠে গেছে ভালো করে মাথায় রাখো শ্রীজা আকুলা তাহলে এখন বিশ্ব র্যাঙ্কিং এ টেবিল টেনিসে কততম স্থানে আছে আটত্রিশতম স্থানে রয়েছে এবং এর মাধ্যমে শ্রীজা আকুলা ভারতের শীর্ষস্থানীয় নারী হয়ে গেছেন যিনি একক টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে যে টেবিল রয়েছে ওদের শীর্ষস্থানীয় যে তালিকা রয়েছে তার একদম শুরুতে চলে গেছেন এই শ্রীজা আকুলা এবং এই ধারাবাহিকতায় মানিকা বত্রাকে পিছনে ফেলে দিয়েছেন মানিকা বত্রাকে পিছনে ফেলে শ্রীজা আকুলা এগিয়ে গেছেন টেবিল টেনিসের ক্ষেত্রে ওকে শ্রীজা এবং মানিকা এরা দুজনেই কিন্তু আবার সৌদি স্ম্যাশ যে দু হাজার চব্বিশ অনু আয়োজিত হবে সেখানে কিন্তু অংশ নিচ্ছে এবং এই সৌদিস ম্যাচ চব্বিশ ফার্স্ট মে চব্বিশ থেকে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে এইটুকু একটা শর্ট ইনফরমেশন মাথায় রাখো আর পুরুষদের বিভাগে এটা তো গেল মহিলাদের বিভাগে পুরুষদের বিভাগে শরৎ কমল তিনি বিশ্বের 37 নম্বরে থাকা সেরা র‍্যাঙ্কের ভারতীয় খেলোয়াড় হয়ে গেছেন ওকে এটা মাথায় রেখে দিও তো আজকে আমাদের এতদূর অবধি ক্লাস ছিল আর এই কমপ্লিট একদম শুরু থেকে শেষ অবধি যারা আমাদের ক্লাসের সঙ্গে জুড়ে থাকো ওকে তারা তো সবাই জানো যে কেমন করে এই আমি পড়াচ্ছি বা কেমন করে কারেন্ট অ্যাফেয়ার্স এর পুরো টপিকটা তোমরা কভার করছো তো তোমরা বাকিদেরকে এই ভিডিওটা শেয়ার করো তারা তারাও উপকৃত হবে কারণ এখানে এত ডিটেলে সমস্ত ইনফরমেশন তোমাদের সামনে আমি সাজিয়ে আনি তো যাতে তোমরা পরীক্ষায় কোনো একটা টুকরো ইনফরমেশনও যাতে ভুল করে না আসতে পারো সমস্তরা কিন্তু এখানে দেওয়া থাকে আর সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়েই কিন্তু এক একটা আমি ক্লাস তোমাদের সামনে এনে থাকি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যাবতীয় যা কিছু বক্তব্য তোমরা কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলটাই যারা নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু বিএসিসটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো